হাই বৈশাখী দি, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। তো আজকে আমরা কলকাতা থেকে চলে এসেছি, তোমার স্টুডিওটা ঘুরে দেখবো, তোমার সাথে অনেক কথা বলবো বলে। তো তোমার কেমন লাগছে বলো? প্রথম কথা, তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ, তোমরা এত দূর থেকে এসছো। আর আমার স্টুডিওটাও খুব নিউলি রেনোভেটেড, তো তুমি বলো তোমার স্টুডিওটা কেমন লাগলো দেখে? আমার তো দারুণ লেগেছে, জাস্ট ওয়াও মাই গড, সিরিয়াসলি থ্যাংক ইউ সো মাচ। আর আমি চাই তোমরা আবার আসো, এবং ডেফিনেটলি আবার হয়তো খুব শিগগিরই আসবে। একদম শিওর। ব্রাইডাল মেকআপ আর্টিস্টের মধ্যে তুমি একজন যে মাল্টি ট্যালেন্টেড মেকআপ আর্টিস্ট, ও মাই গড, জাস্ট ওয়াও। তো তুমি এই ব্যাপারটা নিয়ে কী বলতে চাও, যে এত সুন্দর করে ব্রাইডগুলোকে তুমি সাজিয়ে সাজিয়ে তোলো, জাস্ট আমরা নিজেরাই ভাবতে পারি না। তো তুমি এই ব্যাপারটা নিয়ে তুমি কী বলতে চাইছো? সত্যি কথা বলতে এই ব্যাপারগুলো নিয়ে তোমরা বলবে। আর এত সুন্দর একটা ইন্ট্রোডাকশন, খুব ভালো লাগলো। অ্যাকচুয়ালি সেরকম কোনো ব্যাপার না, খুব সাধারণ একজন মানুষ। ছোটোবেলা বাবা মা অনেক কিছু শিখিয়েছে, এবং সেগুলোকে আমি কোনো না কোনোভাবে এই আর্টিস্টিক ওয়েগুলোকে আর্ট কোনো না কোনোভাবে মানুষের সামনে রিপ্রেজেন্ট করতে চাই, মেহেন্দির মাধ্যমে, মেকআপের মাধ্যমে, এইসব আর কি। তো তোমাদের এত ভালোবাসাই আমাকে এতটা ইন্সপায়ার করে। ওকে, তোমার এখানে তো নেল অ্যান্ড এভরিথিং সব কিছুই হয় দেখেছি আমরা যতটা, তো তোমার এইগুলো নিয়ে কিছু বলার আছে? তুমি কবে থেকে এটা স্টার্ট করেছো? আমি অ্যাকচুয়ালি একটা, সবাই বলেছি আমি আগে, যে আমি একটা কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিলাম, সেখান থেকে আমাকে ওখানকার এনভায়রনমেন্টই আমাকে অনেকভাবে ইন্সপায়ার করে দেন, বিজনেস নিয়ে চিন্তাভাবনা করিয়ে দেন। তখন মনে হয় যে মানুষের যেটা ডিমান্ড, যেটা মানুষ চাইছে, যে যে আর্টগুলোকে অ্যাডাপ্ট করতে, যেগুলো মানুষ সার্ভিস হিসেবে চাইছে, সেগুলোকে আমি আমার আর্ট হিসেবে রিপ্রেজেন্ট করে সেগুলোকে মানুষের কাছে, কিন্তু মানুষের মানুষ অ্যাডাপ্ট করতে চাইছে, শিখতে চাইছে, করতে চাইছে। তো তখন ভাবলাম যে শুধু ব্রাইডাল ওয়াই ও জাস্ট অনলি দ্য মেকআপ স্টুডিও, সব কিছুই তো এই স্টুডিওর মধ্যে ইনক্লুড করা যায়, মানুষকে বোঝানো যায়, মানুষ কিন্তু সেটা কিন্তু শিখতে পারে, কিনতে পারে। তো সেই হিসেবেই প্ল্যান করে আমার এটা বানানো। ও জাস্ট ওয়াও। তো শিলিগুড়িতে আগে কখন এরকম টাইপের কোনো ওয়ার্কশপ হয়নি, যেটা এখন হচ্ছে শিলিগুড়ি গ্র্যান্ড মেকআপ ওয়ার্কশপ। সো এরকম কোনো ওয়ার্কশপ হয়নি আজ পর্যন্ত। তোমার এই ওয়ার্কশপটা নিয়ে তুমি কী বলতে চাও? তুমি এই ওয়ার্কশপের মধ্যে একজন ওয়ান অফ দ্য মেন্টর মেকআপ আর্টিস্ট, সো তুমি এটা নিয়ে তুমি কী বলতে চাও? প্রথম কথাটা, শিলিগুড়ির যত রকম মেকআপ আর্টিস্ট আছে, যত জন মেকআপ আর্টিস্ট আছে, প্রত্যেকের জন্য এটা একটা গুড নিউজ, বিকজ এখন অবধি শিলিগুড়িতে এরকমভাবে এতটা গ্র্যান্ডভাবে কখনো কোনো ওয়ার্কশপ, এবং এত যে ইন্টিগ্রেটেড ওয়েতে চারজন মিলে চারজনের স্কিল একসাথে মানুষ দেখতে পাবে, কেন কি চারজনেরই ইন্ডিভিজুয়াল কিছু স্পেশালাইজেশন আছে, আমার কিছু কাজের ধরন আছে, আরও বাকি চারজন যে আছে ওদের নিজস্ব নিজস্ব কাজের ধরন আছে। তো প্রত্যেকের থেকে কিছু কিছু নিশ্চয়ই স্পেশাল কিছু শেখার আছে। ইভেন এমন এমনটা নয় যে খালি ওরাই শিখবে, আমি মেন্টার, আমারও কিন্তু কিছু না কিছু শেখার থাকবে বাকি তিনজনের কাছ থেকে। তো আমার জন্য তো ভীষণ এক্সাইটিং একটা বিষয়। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে ফিটাকে মেনশন করছি এই কারণে, কেন কি এতটা লিমিটেড ফিতে, এতটা লিমিটেড পয়সা খরচা করে এতগুলো, এত সিট ক্যাপাসিটি আছে, এত ভালো একটা প্রপার্টি মন্টানো বিস্তা, সেখানে এতজন মেকআপ আর্টিস্ট কিন্তু মানে শিক্ষাটা নিতে পারবে, এবং একবারে চারজনের যে ওয়ার্কশপের ইন্টিগ্রেটেড সার্টিফিকেটটা ওরা পাবে, তো সেটা কিন্তু একটা বড় ভ্যালু এডিশন হবে ওদের ক্যারিয়ারেও, এবং ওদের নলেজের যে একটা নলেজফুলনেস যেটা আছে সেটার মধ্যেও কিন্তু ওটা ইনক্লুড হবে। এবং ওরা নিজেদের যে কাজের প্যাটার্ন, অনেকে হয়তো শুরু থেকে একই রকম প্যাটার্ন ফলো করে, ভয় পায় যে এরকমও কি করা যায়, ওরকমও কি করা যায়, তখন যখন আমাদেরকে দেখবে করতে, তো তখন কিন্তু ওদের মধ্যে একটা সেই ব্যাপারটা জন্ম নেবে যে না, একটু এক্সপেরিমেন্ট ডেফিনেটলি করা যায়। বা বৈশাখী দি যেটা দেখালো আমি সেটা করবো, বা তমালিকা দি বা ময়ূরী দি যেটা দেখালো, হয়তো সেরকমভাবে আমরা নিজেদেরকে হয়তো চেঞ্জ করতেই পারি। সবার কাজের মধ্যে কিছু না কিছু চেঞ্জেস সবাই আনতে পারবে, এবং ডেফিনেটলি আমরা কাজের সাথে সাথে অন্যান্য নলেজও দেব, শুধু কাজই দেখাবো তা নয়। তো সেখানে ওরা নিজেদের যে নলেজগুলো আছে, যেটা ব্যাকগ্রাউন্ড নলেজ বলে, সেটাকেও কিন্তু অনেকভাবে ইম্প্রুভ করতে পারবে। আমার মনে হয় অ্যাজ আ হোল, মানে আমি যদি বলতে চাই সেই হিসেবে, ওদের একটা ভ্যালু অ্যাডিশন খুব সুন্দর একটা হবে, এবং খুব বেসিক ফিতে, এবং সেটা আমার মনে হয় যে কারোর মিস করা উচিত নয় শিলিগুড়িতে। তো বৈশাখী দি, কলকাতাতে যে লেজেন্ডারি মেকআপ অ্যাওয়ার্ড শোটা হচ্ছে, তুমি সেখানে অ্যাজ এ ওয়ান অফ দ্য লেজেন্ড মেকআপ আর্টিস্ট হিসেবে যাচ্ছ, তো তুমি সেই ব্যাপারে আমাদেরকে কী বলতে চাও? সত্যি কথা বলতে দুটো জিনিস ভীষণ এক্সাইট করছে আমাকে। প্রথম তো ইন্ডিয়াতে এরকম কখনো হয়নি, এরকম এত বড় একটা অ্যাওয়ার্ড শো মেকআপ আর্টিস্টদেরকে নিয়ে, অ্যান্ড নাম্বার টু ব্রাইডাল মেকআপ আর্টিস্ট, হ্যাঁ হ্যাঁ একদম। আরেকটা হচ্ছে যে এত সিট ক্যাপাসিটি, মানে 1300 লোক, 1300 লোক, মানে এতজন থাকছে। সত্যি কথা বলতে আমরা ছোটবেলার থেকে আইফা অ্যাওয়ার্ড, দেন এই বিভিন্ন অ্যাওয়ার্ড দেখে না বড় হয়েছে, এবং ভীষণ ফ্যাসিনেটেড আমরা ওইসব ব্যাপারে। তো মানে ব্যাপারটা ওরকমই হতে চলছে যেটা মনে হচ্ছে, এবং সেখানে অ্যাজ আ মানে গেস্ট হিসেবে থাকা, ইটস অ্যাপ্রিসিয়েশন।
তো আমার মনে হয় যে আমি আমার ভীষণ আমি ভীষণভাবেই এক্সাইটেড দুটো বিষয় নিয়েই, এবং খালি ওয়েট করছি যে কীভাবে নিজেকে রিপ্রেজেন্ট করব, বিকজ এখানে তো আমার মেকআপ করার কিছু মেবি হয়তো থাকবে না, তো ওখানে কী কী হবে না হবে দেখা যাক, আমাকে যেভাবে গাইড করা হবে তো আই এম রিয়েলি ভেরি এক্সাইটেড অ্যাবাউট ইট। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।